আরে সে মুরগির ব্যবসা করে, এই জন্য তার নাম মুরগি মিলন, বুঝছো না এটা? না আব্দুল্লাহ ভাই নাও, আপনি ঠিক কথাই বলছেন। সে যদি অন্য প্রফেশনে থাকতো, অন্য ব্যবসা করতো, তাহলে অন্য নাম হতো। মনে করেন সে গরুর ব্যবসা করতো, তাহলে কি হতো? মুরগি মিলন তো আর হতো না, হতো হলো গরু মিলন। আপনি দেখলাম আপনি একা একা টেলিফোনে কথা বলতেছেন, আমি দেখলাম আমাকে দেখে ভুটটুত দেখছেন, এরকম ভাববেন নাকি? আমি তো দেখলাম আপনি নিজেই ভূতে আমার বইয়ের মানে গার্মেন্ট খেতেছেন। ঠিকই করতেছি, তোমার মতো একটা ফ্রডের সাথে তার সম্পর্ক না থাকাই ভালো। আমি আবার কিভাবে ফ্রড হলাম? ফ্রড হও নাই, আমার কাছে টাকা নিছো, দিতেছো না, দুনিয়ার মেয়ের হাত ধরে বসে থাকো, বিদেশে কি করছো না করছো তার কোনো হিসাব নাই। তোমার চাইতে মুরগি মিলন হাজার গুণে ভালো। আচ্ছা মানলাম যে আমার থেকে মুরগি মিলন হাজার গুণ ভালো, যে আমার থেকে যদি হাজার গুণ ভালো হয় তাহলে আপনার থেকে তো 100 গুণ ভালো নাকি? অবশ্যই 100 গুণ ভালো। তাহলে একটা কাজ করি, যেহেতু আপনার থেকে 100 গুণ ভালো, তাহলে আপনার যে ওয়াইফ মানে তানিয়াপা আছে, তানিয়াপার সাথে তার বিয়ে দিয়ে দিই। এই বেয়াদবি করবা না, আমার বউ সম্পর্কে তোমার কে মুরব্বীদের নিয়ে সব ফালতু কথা কবা না, বেয়াদবি করবা না। আচ্ছা আমার বউ কি? আমার বউ আপনার স্নেহের মানুষ না, মানে সে তো আমার বউ, আপনার ছোট বোনের মতো, তাকে নিয়ে আপনি উল্টাপাল্টা বলবেন আর আপনার বউকে নাম বলতে পারবো না, এটা কোনো কথা হলো ভাই? তোমার সম্পর্কে কোনো উল্টাপাল্টা কথা কই নাই, যা কইছি সত্যি কইছি, তারে কইছি। এখন আমি আব্বা আম্মারে যাই কই। এই দুলা ভাই প্লিজ প্লিজ এই কাজটা করেন না। শরণদুলা ভাই, এই যে আমি যখন ঢুকি তখন এই যে ফোনের রেকর্ডিংয়ের চাপ দিয়ে এখানে বসছিলাম, আপনার সাথে যা যা কথা হয়েছে সব রেকর্ডিং আছে। আপনি আমারে পচাতে চান পচান, কোনো অসুবিধা নাই। আপনি মুরব্বীদের ডাকেন কেন, আব্বা আম্মারে ডাকেন কেন? শুনবেন ঘটনা কি বলছি, দাঁড়ান আপনি শোনাই শোনেন। আপনি তো 2 লক্ষ টাকা পান না, 2 লক্ষ টাকা দিলাম, আপনি এই মিথ্যা কথাটা কেন বলবেন? অবশ্যই বলবো। মনে করেন আমি আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে দিলাম, তাই কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বলবো তোমার চিনি না, আর কি বলবেন? আমি বলবো তুমি একটা চরিত্রহীন। কি বলছেন আপনি? মানে এত বড় আপনি একটা ডাহা মিথ্যা বলবেন? হ্যাঁ। কি হইছে? কই গেছিলা? আশেপাশে আসিলাম, খুব পিপাসা লাগছে, এক কাম করো তো শরবত বানায় নতুন। দিন শরবত তো মানে আমি দিন। তার আগে একটা কথা কতো, তুমি মুনিয়ারে কেন বুঝাইছো টগর ভাইরে সাইডে দিতে আর ওই মুরগি মিলনরে বিয়ে করতে? আমি মাইনা নিলাম তুমি টগর ভাইরে চেনো না, তাতে কি হয়েছে? টগর ভাই তো ভালো ছেলে, ভদ্র ছেলে, তারে সাইডে দিয়ে কেন মুরগি মিলনরে বিয়ে করতে হইব? আচ্ছা ভুল হয়েছে, সরি। সে বাড়ির ছোট জামাই, তার সাথে তোমার এত রেশারেশির কি দরকার? কইলাম তো আমার ভুল হয়েছে, সরি। একলা সর্বস্বতেছি দাও না। আচ্ছা তুমিও তো একসময় এই বাড়ির নতুন জামাই ছিল, তখন তোমার কদর বেশি ছিল না? সে এই বাড়ির নতুন জামাই, তার তো একটু কদর থাকবো। তুমি জানো না নতুন জিনিসের কদর একটু বেশি হয়? সর্বত্র দিবা? হুম দিমো, দাঁড়াও আনতাছি।